জামাতের নতুন দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো দলকে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়েছে প্রজন্ম একাত্তর। এ লক্ষ্যে আজ নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। ইসি জানিয়েছে সবকিছু যাচাই বাছাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এতে বিএনপির জোট শরিক দলটির নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যায়। পরে 2018 সালের 29 অক্টোবর জামায়াতের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবার নিবন্ধন পেতে ইসিতে 93টি রাজনৈতিক দল আবেদন করেছে। এর মধ্যে রয়েছে জামায়াতে ইসলামীর নতুন দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। অভিযোগ আছে আবেদন পড়া অনেক দলের সাথে জড়িত আছে জামায়াত শিবিরের কর্মীরা। এসব দলের নিবন্ধন না দেওয়ার অনুরোধ করেছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম একাত্তর। এ উপলক্ষে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। যাদের কোনো না কোনো সম্পৃক্ততা রয়েছে জামাতে ইসলামের সাথে, জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের আদর্শের সাথে, সেরকম কোনো ব্যক্তি যদি তাদের রাজনৈতিক দল গঠন করেন এবং তারা কোনোভাবে এখানে নিবন্ধন জন্য আবেদন করেন, তাদের যাতে নিবন্ধন না দেওয়া হয়। আমরা জানি যে একটি রিভিউ কমিটি আছে, রিভিউ কমিটি যাতে আমাদের এই আবেদনটিকে তারা আমলে নেয়। দূষিত রক্তের পরিশোধনের জন্য কয়েকটি প্রজন্মের প্রয়োজন হয়। ভিয়েতনামে কিন্তু যুদ্ধাপরাধী এবং তাদের পরবর্তী কয়েকটি প্রজন্মের কোনো ইম্পর্টেন্ট সরকারি পোস্ট হোল্ড করবার অধিকার নাই। তবে নির্বাচন কমিশন বলছে নির্দিষ্ট কোনো দল নয়, যথাযথ প্রক্রিয়া মেনেই নতুন দলগুলোকে নিবন্ধন দেবে ইসি। এটা প্রমাণের বিষয় যে আসলে জামাতি আসছে অন্যভাবে। এইগুলো আগে প্রমাণ হোক, কি হবে না হবে আমরা 5 জনে বসে ডিসিশন নেব। একটা যে কোনো একজন এসে দাঁড়াইলো যে আমি দল, তাই কি হবে নাকি? তা তো আর হবে না, তাই না? নিশ্চয়ই আমরা অনেক যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে সেটাই দেব। তিনি জানান প্রজন্ম একাত্তরের স্মারকলিপি খতিয়ে দেখবে কমিশন। আমি আগে ওগুলো দেখব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জামাতের নতুন দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো দলকে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়েছে প্রজন্ম একাত্তর। এ লক্ষ্যে আজ নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। ইসি জানিয়েছে সবকিছু যাচাই বাছাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এতে বিএনপির জোট শরিক দলটির নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যায়। পরে 2018 সালের 29 অক্টোবর জামায়াতের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবার নিবন্ধন পেতে ইসিতে 93টি রাজনৈতিক দল আবেদন করেছে। এর মধ্যে রয়েছে জামায়াতে ইসলামীর নতুন দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। অভিযোগ আছে আবেদন পড়া অনেক দলের সাথে জড়িত আছে জামায়াত শিবিরের কর্মীরা। এসব দলের নিবন্ধন না দেওয়ার অনুরোধ করেছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম একাত্তর। এ উপলক্ষে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। যাদের কোনো না কোনো সম্পৃক্ততা রয়েছে জামাতে ইসলামের সাথে, জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের আদর্শের সাথে, সেরকম কোনো ব্যক্তি যদি তাদের রাজনৈতিক দল গঠন করেন এবং তারা কোনোভাবে এখানে নিবন্ধন জন্য আবেদন করেন, তাদের যাতে নিবন্ধন না দেওয়া হয়। আমরা জানি যে একটি রিভিউ কমিটি আছে, রিভিউ কমিটি যাতে আমাদের এই আবেদনটিকে তারা আমলে নেয়। দূষিত রক্তের পরিশোধনের জন্য কয়েকটি প্রজন্মের প্রয়োজন হয়। ভিয়েতনামে কিন্তু যুদ্ধাপরাধী এবং তাদের পরবর্তী কয়েকটি প্রজন্মের কোনো ইম্পর্টেন্ট সরকারি পোস্ট হোল্ড করবার অধিকার নাই। তবে নির্বাচন কমিশন বলছে নির্দিষ্ট কোনো দল নয়, যথাযথ প্রক্রিয়া মেনেই নতুন দলগুলোকে নিবন্ধন দেবে ইসি। এটা প্রমাণের বিষয় যে আসলে জামাতি আসছে অন্যভাবে। এইগুলো আগে প্রমাণ হোক, কি হবে না হবে আমরা 5 জনে বসে ডিসিশন নেব। একটা যে কোনো একজন এসে দাঁড়াইলো যে আমি দল, তাই কি হবে নাকি? তা তো আর হবে না, তাই না? নিশ্চয়ই আমরা অনেক যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে সেটাই দেব। তিনি জানান প্রজন্ম একাত্তরের স্মারকলিপি খতিয়ে দেখবে কমিশন। আমি আগে ওগুলো দেখব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।